প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এক বা একাধিক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেবকে নিয়ে মন গড়া অনেক আজেবাজে মন্তব্য করে বেড়াচ্ছেন এক শ্রেণীর মাওলানা পরিচয়দারী হজরতরা। এই কারণে যে তারা তাদের ভক্ত মুরিদদের দ্বারা তাজমি সিজদা গ্রহণ করেন এবং আধ্যাত্মিক ভক্তিমূলক শ্যামা গান শুনেন, তাই তারা নাকি ভণ্ড। তাদের এই অপপ্রচারের সাথে আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস জড়িত রয়েছে বলে বিবেকের তাগিদেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হওয়া। এবং আমি কোনো বক্তা বা মাওলানা নই, একজন সাধারণ মানুষ হিসেবে কিছু তথ্য তুলে ধরছি মাত্র তাজমি সিজদা ও শ্যামার বিরুদ্ধে অপপ্রচারের জবাবদানে। আমি ডক্টর মফিজে মহিউদ্দিন নিজেই একসময় পীরদেরকে তাজমি সিজদা দেওয়া ও তাদের দরবারে খানকায় গান বাজনা গাওয়া বা শোনা সম্পর্কে ঘোর বিরোধী ছিলাম, কিন্তু কোরআন হাদিস চর্চা ও গবেষণা করতে যে আমার দীর্ঘদিনের লালিত ভুল বিশ্বাস ভেঙে যায় সূরা ইউসুফ 100 নং আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বুঝতে পেরে। হযরত ইউসুফ নবীর পিতা নবী ইয়াকুব আলাইহিস সালাম সহ ইউসুফ নবীর মাতা ও 11 জন বড় ভাই, তারাও পরবর্তীতে নবী হয়েছিলেন, বনী ইসরায়েলের 12টি গোত্র পরিচয় যাদের থেকে প্রকাশ পায়, তারা সকলেই একযোগে তাদের সর্বকনিষ্ঠ নবীকে ইউসুফ নবীকে তাজমি সিজদা দিয়েছেন, যা মানুষ হয়ে মানুষকে সিজদা দানের বিষয়টি আমাকে হতবাক করে তোলে। আমি বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, কিন্তু আল্লাহর কালাম বলে কথা এবং সেই আয়াতটি রহিত বা মনসুখও হয়নি। অতপর হযরত সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহের সিররে হক জামিনুর কিতাব পাঠে আমার বোধগম্য হলো যে উচ্চ বেলায়েত সম্পন্ন অলিকে নিম্ন বেলায়েত সম্পন্ন অলিগণ তাজিম বা সম্মান জানাতে বাধ্য, তা না হলে তাদের বেলায়েত কাটা যায়। এমনটাই ছিল ইউসুফ নবীকে আপন পিতামাতা ও ভাইদের দ্বারা তাজিমি সিজদা দানের হাকিকত। কারণ বেলায়েতের ধারায় হযরত ইউসুফ নবী ছিলেন তাদের মা বাবা ভাইদের চেয়েও উচ্চ বেলায়েত সম্পন্ন আল্লাহর অলি ও নবী। একই ধারা অনুসরণীয় ও কিয়ামত পর্যন্ত তা চালু থাকবে পীরমুরিদি ও বেলায়েতের সিলসিলায়। যেহেতু নবুয়াতের জামানা শেষ, সেহেতু সেই দায়িত্বই পরিপালন করে চলছেন নায়েবে রাসুলের তথা রিসালাতের ধারায় বেলায়েতধারী অলিগণ। ফেরেস্তাদের দ্বারা আদম নবীকে সিজদাদানের আল্লাহর আদেশটিও ছিল একই তাজিমি সিজদার হাকিকত, যে আদম পুরুষদেরকে ফেরেস্তাদের মতো সরল মনের বিশ্বাসী মানুষেরা একইভাবে তাজিমি সিজদা দেবে, যা আদম সন্তানের জন্য অনুকরণীয়। এই বিষয়টি যারা বুঝতে না পারে তারাই বড় দুর্ভাগা। তাই সেই সব মাওলানা পরিচয়ধারী হজরতদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি, কোনটা সত্য? কোরআন হাদিসে যা রয়েছে তা সত্য, নাকি আপনাদের মন গড়া এজিদি নজদি লা মাঝহাবি বলি সত্য? আমি যদিও আপনাদের মতো লেবাসী মাওলানা নই, কিন্তু ইসলামী শিক্ষা ও কোরআন হাদিস চর্চা গবেষণাকারী হিসাবে আল্লাহর একজন নগণ্য দাস মাত্র। আপনারা যারা তাজিমি সিজদা ও আধ্যাত্মিক ভক্তিমূলক গান শ্যামাকে অবৈধ মনে করছেন, তাদের কথায় কোনো শক্তিশালী কোরআন হাদিস ভিত্তিক দলিল নেই। বরং যারা তা বৈধ মনে করে পালন করছেন, তাদের পক্ষে কোরআন হাদিস তফসির ফতোয়া এবং অতীত অলি বুজুর্গের দলিলের অভাব নেই। আমি যাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলছি তারা হলেন তথাকথিত মাওলানা জসীমউদ্দিন রাশিদি এবং অন্যজন হলেন জুব্বা আবা কাবাধারী লেবাসী মোল্লা আইনুল হুদা সাহেব, যারা সুরেশ্বরী পীর সাহেবকে শ্যামা গান শোনা ও তাজিমি সিজদা গ্রহণ প্রদানের কারণে ভণ্ড বলে ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। চলুন এক নজর দেখে নিই তারা তাদের বিদ্বেষমূলক মন্তব্যে কি বলেছেন। সুরেশ্বরী পীর সাহেব এ সমস্ত ভণ্ডদের থেকে ইমান আমলকে হেফাজত করতে পারে, জাতি এই ভিডিও থেকে যাতে করে উপকৃত হতে পারে এই জন্য চাক্ষুষভাবে আপনাদেরকে আবার একটা ভিডিও দেখে আসি, চলুন।
আসুন আমরা সুরেশ্বরী পীর সাহেব সুরেশ্বর নামে কিভাবে প্রসিদ্ধ হলেন, ওনার ভক্তবৃন্দদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় এবং ওদের অনেক বই পুস্তকের মধ্যে পাওয়া যায় যে উনি সুরকে অনেক ভালোবাসতেন, সুরকে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, গান বাজনা এগুলোকে তিনি বেশি পছন্দ করতেন। ওনার উনি সুরের মূর্ছনায় এতটাই গভীর ছিলেন, সুরের মূর্ছনায় নিজেকে এতটাই হারিয়ে ফেলতেন যে বলা হয়েছে পরম আত্মার মাঝে উনি একদম লীন হয়ে যেতেন, নাউজুবিল্লাহি মিন জালিক। যার কারণে মানুষ তাকে সুরের ঈশ্বর বলে ডাকত। এক পর্যায়ে সুরের ঈশ্বর বলে মানুষ যখন ডাকত, তখন সুর এবং ঈশ্বরকে লীন করে দেওয়া হলো, সন্ধি করে দেওয়া হলো, যার ফলশ্রুতিতে সুরেশ্বরী হয়ে গেল। ভক্তবৃন্দদের কাছে বাংলাদেশের মধ্যে যত সুরেশ্বরী পীর সাহেবের বন্ড সুরেশ্বরী পীর সাহেবের যত মরিদান আছে, তাদের কাছে শুরুতে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, ভালো করে শুনে রাখেন যে আপনাদের সুরেশ্বরী পীর সাহেবের এই নামটাই হলো শিরিক। এখন জানবো যে সুরেশ্বরী পীর সাহেবের কিছু ভণ্ডামি আকিদা এবং তার ভক্তবৃন্দদের কিছু ভণ্ডামি আকিদা শুধু শুনবই না, আমরা আজকে আলোচনা করব এবং কোরআন হাদিস ভিত্তিক যে তাদের আকিদাগুলো ভ্রান্ত অবশ্যই সেগুলো প্রমাণও করব, আর ভিডিওর মধ্যে তাদের কিছু প্রুফও আপনাদেরকে দেখাবো। তাদের কয়েকটি ভণ্ডামি আকিদার মধ্যে থেকে সবচাইতে জঘন্যতম একটা আকিদা হলো যে সুরেশ্বরী পীর সাহেব এবং তাদের ভক্তবৃন্দরা তারা সকলেই গান বাজনা বাদ্যযন্ত্র এই সবই সবগুলাকে হালাল মনে করেন, জায়েজ মনে করেন, তারা এই সমস্ত কিছুকে তারা জায়েজ মনে করে। আসুন তাদের এই যে আকিদা, তাদের আকিদাকে আমরা কোরআন এবং হাদিস থেকে কি সমাধান পাই চলুন আমরা দেখে আসি। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা সম্পর্কে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। চলুন আপনারা দেখলেন ভিডিওর মধ্যে সুরেশ্বরী পীর সাহেব বসা আছেন এবং তার ভক্তবৃন্দরা এক একজন করে চলে যাচ্ছে এবং সেজদা দিয়ে চলে আসছে। এই বিষয়ে সেজদার বিষয়ে তাদের পরে আলোচনা করতেছি, প্রথম নম্বর আলোচনা হলো ভিডিওটা কাছে এই জন্য নিয়ে গিয়েছিলাম আপনাদেরকে, তাদের যে আকিদা গান বাজনা বৈধ এটা কিন্তু তাদের খানকা শরীফ, খানকা শরীফের মধ্যে কিন্তু আপনারা শুনতে পারছেন স্পষ্ট মিউজিক বাজতেছে, মিউজিক বাজছিল তাদের। যাই হোক, আপনারা স্পষ্ট হয়ে গেছেন যে তারা গান বাজনার পক্ষে। দুই নম্বর তাদের জঘন্যতম ভণ্ডামি আকিদার মধ্য থেকে দুই নম্বর আকিদা হলো তারা সেজদায়ে তাহিয়ার প্রবক্তা, অর্থাৎ সেজদায়ে তাহিয়া অর্থাৎ সম্মানের জন্য মানুষকে সেজদা করা তারা বৈধ মনে করে। ভণ্ডামি বন্ধ হোক, ভণ্ডামি বন্ধ করুন, ভণ্ডদের রুখে দাঁড়াও বাংলাদেশ। এবার সুরেশ্বর, আগামীতে হয়তো বাদেশ্বর, এবার সুরেশ্বর। একজন বলেছেন এটা সুরেশ্বর কোন দরবার, আবার কোন সিলসিলা বলেছেন, কোনো সিলসিলা বুঝে না, যেখানেই বন্ডামি সেখানেই প্রতিবাদ। বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা আছেন প্রত্যেকে যদি প্রতিদিন কয়েকটি মাহফিল হচ্ছে, দুই তিন মিনিট যদি প্রত্যেকেই এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। অর্থাৎ তাদের মন্তব্যগুলো প্রশ্নাকারে সাজালে মাওলানা রাশেদী সাহেবের আপত্তিতে পাওয়া যায় দুটি প্রশ্ন। এক, সুরেশ্বরের পীর সাহেব সুরকে অত্যন্ত পছন্দ করতেন, তিনি সুরের মূর্ছনায় হারিয়ে যেতেন, তিনি ছিলেন সুরের ঈশ্বর, বিদায় তার নাম হয়েছে সন্ধি যুগে সুরেশ্বর, আর এই সুরেশ্বর নামটি সেরে। দুই, তিনি তাজিম সিজদা গ্রহণ করেন এবং সঙ্গীত শ্যামা শোনার কারণে ভণ্ড পীর। তিন, অপর মাওলানা আইনুল হুদার গাত্রদাহের কারণ হলো মাত্র একটি,
মানুষেরা কেন এদের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে না? মাওলানারা কেন তাদের ওয়াজ মাহফিলে কমপক্ষে কয়েক মিনিট করে এদের বিরুদ্ধে বয়ান ডাকছে না? বর্ণিত আপত্তির আলোকেই আমার জবাব হচ্ছে, আমি নিজেও সুরকে অত্যন্ত পছন্দ করি, তাই বলে আমিও কি একজন সুরেশ্বরী বা শেরেকবাদী হয়ে গেলাম উক্ত মাওলানা দাবিদের মতে? আচ্ছা, এই যে আজানের সুরে মুসল্লিদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয় হাইয়াল আসসালা বলে উচ্চাঙ্গ সুরে, তাহলে তো আপনাদের কথা মতো আজানের সুর আজানেরও সুর দ্বারা দেওয়া যাবে না? কেরাতের সুরে নামাজ সহ কোরআনও পাঠ করা যাবে না, তাহলে আল্লাহর আদিষ্ট কোরআনকে সপ্তসুরে পাঠ করার বিধানের কি হবে? ইসলামের ভাবসঙ্গীত আধ্যাত্মিক ভক্তিমূলক শ্যামা শোনা সর্বত জায়েজ ও উচ্চ মার্গের ইবাদত বটে। আধ্যাত্মিক ভক্তিমূলক গান বাজনা শ্রবণ করা রাসুলে করিম সাল্লাল্লাহু ইসলামের এত্তেবায়ে সুন্নত অনুসরণের সূত্রে সর্বে হালাল ও মুবাহ। মা আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গান শুনেছেন এবং আনসারীদের বিয়েতে গান পরিবেশনের তাগিদ দিয়েছেন। তাই নবী প্রেমিকগণ, সেই সুন্নত অনুসরণে নিজে গান গাইবি এবং অন্যকেও তা শোনাবে, তাতে এজিদি নজদি লা মাঝহাবি চরিত্রের হযরতদের গাত্রদহ বা চুলকানি শুরু হলে হোক। কালামে পাকের বাণী, হে রাসুল, আপনি ঘোষণা করুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার তাবেদারি বা অনুসরণ অনুকরণ করো, তবে আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। আলে ইমরান 31 আয়াত। এই যে ভালোবাসার অঙ্গীকার ওয়াদা, এখানে কোনো ইবাদতের শর্ত আছে কি? মোটেই না। তাহলে কি আছে? একমাত্র মহব্বত। আচ্ছা, নবীর মহব্বতে তার সুন্নত অনুসরণ যদি আল্লাহর মহব্বতের কারণ হয়, তবে যে সঙ্গীত নবী নিজে শুনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা সমেত, তবে সেই সুন্নত অনুসরণে নবীর উম্মতের জন্য আল্লাহর মহব্বতের কারণ হবে না কেন? এই মর্মে কম করে হলো ডজন খানেক হাদিস রয়েছে বুখারী মুসলিম তিরমিজি মেশকাত শরীফে। হাদিস মতে, প্রত্যেক বস্তু যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভালোবাসতেন তা ভালোবাসা মুস্তাহাব। গানের ভাষাতেই আল্লাহ কুন কুন করে যেন গুনগুনানি গানের স্বরে সারাক্ষণ কথা বলেন সৃষ্টি ও ধ্বংসকর্মে মহাব্যস্ত থেকে, যে কারণে অতীতের সকল ঐশী গ্রন্থগুলো সুর বা গানের মাধ্যমে নাজিল হয়েছে। কোরআন ও তাই বিদায় সপ্তকেরাতে কোরআন তেলাওয়াত জায়েজ রয়েছে। এই কোরআন আজান নামাজের কেরাত সহ আধ্যাত্মিক হালের সুরময় গান শ্যামাকেই যদি হারাম ঘোষণা করা হয়, তবে হালালের আর কি রইল বাকি? সুরের মহিমা ফুটিয়ে তোলার জন্যই তো আল্লাহ পাক হযরত দাউদ নবীকে সুরেলা কণ্ঠ দান করেছিলেন, যে কণ্ঠে পাগল হয়ে বনের পশু পাখি থেকে শুরু করে সর্প পর্যন্ত তন্ময় হয়ে তা শুনত। সুরা নাবা 10 আয়াতে দেখা যায়, এই সুর দ্বারাই দাউদ নবীকে ফজিলত ও বিশেষত্ব দান করা হয়েছিল। তাই বলছি, ওইসব বেসুরু অসুরু ইসলামের কুলাঙ্গাররা আসলে চাচ্ছেটা কি? অসুরেরা কি ইসলাম থেকে সুর উঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত আজান সুর করে দেওয়া যাবে না, কোরআনের সুরে পর কোরআন সুরে সুরে পড়া যাবে না সেই অপচেষ্টার দিকে যাচ্ছেন? হযরত আবু হুরায়রা বর্ণিত মুসলিম শরীফে হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে সুললিত কণ্ঠে কোরআন আবৃত্তি করে না। মুসলিম শরীফে বলা হয়েছে, কখনো কখনো নির্মল আনন্দ দ্বারা তোমাদের অন্তরকে প্রফুল্ল রাখো। এই নির্মল আনন্দ যদি আধ্যাত্মিক শ্যামা দ্বারা হয় তাহলে দোষের কি আছে? বুখারী শরীফে বর্ণিত আছে, কোরআনকে তোমরা তোমাদের কণ্ঠস্বর দ্বারা সুর মাধুর্যে অলঙ্কৃত করো। অপর এক হাদিসে বর্ণিত, জাজবাতুন মিনাল্লাহ খায়রুম মিন আমালি সাকলাইন, অর্থাৎ খোদার একটি জজবা তথা প্রেমবিবর অবস্থা দুই জাহানের ইবাদত হতেও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠতম ইবাদতের মর্মবাণী আপনারা বুঝতে শিখুন হে হযরতগণ। স্বয়ং আল্লাহ যেখানে কুন ফায়াকুন কর্মে সারাক্ষণ কুনকুনানি সুরে গান গাইছেন এবং ইসরাফিলের হাতেও ধরিয়ে দিয়েছেন সবচেয়ে বড় সুরের বাদ্যযন্ত্রটি, যিনি কিয়ামতকালে বাজিয়ে শোনাবেন ধ্বংসের করুণ বিয়োগল, সেই করুণ বা মধুর সুরকে আমরা অপছন্দ করি কেমন করে? আপনারা যে লাহওয়াল হাদিস নিয়ে গলাবাজি করেন,
সেই লাহওয়াল হাদিসের আয়াত তো নাজিল হয়েছে আরবের কুখ্যাত নজর ইবনে হারেস সহ আবু জাহেল গংদের বিরুদ্ধে, যারা নবীর সুললিত কণ্ঠের কোরআনের সুর সহ্য করতে না পেরে হায় হায় আমাদের বাপদাদার ধর্ম গেল রে গেল, লাতুজ্জাত মানব দেবীর ইজ্জত গেল রে গেল, হইচই সুর তোরে নর্তুকি ভাড়া করে নবী মসজিষে যাওয়ার রাস্তায় রাস্তায় অশ্লীল গানের আসর জমাতে, মানুষকে মুহাম্মদের কোরআনের সুরের জাদু থেকে ফেরানোর জন্য এবং এই অপতত্রতার বিরুদ্ধে নাজিল হয় লাহওয়াল হাদিস ভিত্তিক সূরা লোকমানের 6 নং আয়াত। কোরআনের তফসিরগুলো একটু স্পষ্ট করে পরে দেখুন, আমার কথার সততা পেয়ে যাবে। লাহওয়াল হাদিস বা অসার কথা, সেবলামো কথা তো আল্লাহর নবী অলিরা বলেন না, বলে বেড়ায় আবু জাহেলের মতো এজিদের চরিত্রের ও তাদের আদর্শিক অনুসারীরা। এই সহজ সত্যটি কেউ আপনাদের বুঝে আসে না, নাকি আপনারাও তাদেরই মতাদর্শী? অতএব সুরেশ্বরী পীরের বিষয়ে প্রকৃত সত্য হচ্ছে, সুরেশ্বর একটি গ্রামের নাম বিধায় সেই গ্রামের আধ্যাত্মিক অত্যন্ত উচ্চমার্গের একজন অলিও কামেল পীর হলেন হযরত মাওলানা সাইয়েদ জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসা হতে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে সেই মাদ্রাসাতে শিক্ষকতা শুরু করেন এবং বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক বুজুর্গ হযরত ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির রাসুলের নোমার কাছে বায়াত গ্রহণ করে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের তালিম নিয়ে সেখানেও আধ্যাত্মিক জ্ঞানার্জনে কামিয়াবি হাসিল করেন। তিনি অতি অল্প বয়সে খিলাফত প্রাপ্ত হয়ে সেই বুজুর্গ পীরের নির্দেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে চলে আসেন নিজ দেশে, তথা শরীয়তপুরের অন্তর্গত সুরেশ্বর গ্রামে। তাই তিনি হলেন সুরেশ্বরী পীর। এতে শেরেকির কি আছে হে অজ্ঞ মূর্খ লেবাসী মাওলানা সাহেবরা? কেউ যদি তার গ্রামের পরিচয়ের কারণে শেরেকবাদী হয়ে যায়, তবে আমি নিজেও সেরকম একজন শেরেকগার, নাউজুবিল্লাহি মিন জালিম। কারণ আমার গ্রামের নাম কানাইনগর, রাম কানাই নাগ নামক একজন হিন্দু জমিদারের নামে সেই গ্রামের নাম। এখন আমি যদি বলি আমার নাম ডক্টর মফিজে মহিউদ্দিন কানাইনগরী, তবে কি আমি শেরেককারী হয়ে গেলাম? এমন মূর্খ যুক্তি আপনারা কোথায় কোন কিতাবে পেয়েছেন? হে আলামতারা পাশ চরিত্রের মাওলানা রাশিদি সাহেব, আপনার বিদ্যার দৌড় যে আদর্শলিপি পর্যন্ত তার প্রমাণ হলো আপনি সঙ্গীত হারাম প্রমাণ করতে যে কোরআনের আয়াতের রেফারেন্সটিও ঠিক মতো দিতে পারেননি এবং সুরেশ্বরীর ছবিটিও ভুল দিয়েছেন। আপনার উপস্থাপিত ভিডিও ফুটেজে যে ছবিটি দেখিয়েছেন তাতে কোনো সুরেশ্বরী পীরের ছবি নেই, আছে সুরেশ্বরীর নাতি হযরত সাইয়েদ শাহ সুবি জালাল নুরী আফিয়ানপুর রহমতুল্লাহ আলাইহির একজন খলিফার ছবি। তাই অন্য কারো ছবি দেখিয়ে হযরত সুরেশ্বরীর বিরুদ্ধে মানুষকে আপনারা বিভ্রান্ত ও প্রতারিত করতে চাচ্ছেন। আর যে আয়াতের রেফারেন্সটি আপনারা দিয়েছেন শ্যামার বিরুদ্ধে দলিল হিসাবে, সেই রেফারেন্সটিও ভুল, অর্থাৎ সূরা লোকমান 4 আয়াতের রেফারেন্স আপনারা দিয়েছেন, অথচ তা হবে 6 নং আয়াত। এতেই প্রমাণিত হয় আপনি কোরআন জ্ঞানে অজ্ঞ মাওলানা নামের কলঙ্ক। সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে হিজরি 15 শতকের মুজাদ্দিদ হযরত সাইয়েদ শাহসুবি বেলাল নুরী আল সুরেশ্বরী পীর সাহেব অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি কিতাব লিখেছেন মুর্শিদের সম্মানার্থে সিজদা ও শ্যামায়ে রুহি নাম। উক্ত কিতাব দুটিতে তাজমি সিজদার বৈধতা ও আধ্যাত্মিক সঙ্গীত শ্যামা শোনার বৈধতা সম্পর্কে সারগর্ভ তত্ত্ব তিনি তুলে ধরেছেন কোরআন হাদিস ইজমা কিয়াস তাফসির ফতোয়া ইত্যাদি দলিলের আলোকে। আপনারা কিতাব দুটি সংগ্রহ করে পড়ে হিম্মত বা হেডং থাকলে প্রমাণ করে দেখান সেই কথাগুলি সবই ভুল এবং মিথ্যা। আরেক লেবাসি মাওলানার গাত্রদাহের বিষয়টি বড়ই অরুচিকর। তিনি সকল মোল্লা মাওলানাদেরকে প্রশ্ন করেছেন, আপনারা কেন এদের বিরুদ্ধে কথা বলেন না, ওয়াজ নসিহতে কেন এদের কুৎসা করেন না? অর্থাৎ তিনি সম্ভবত জানেনই না যে কুৎসা গীবত করা হাদিস মতে আপন মায়ের সাথে জেনা করার সামিল, আর না জেনে মিথ্যা অপবাদ দেওয়া তো শ্রেফ মুনাফিকি, যে মুনাফেকদের স্থান জাহান্নামের সর্বনিম্নস্থলে, এমনকি ইবলিস কাফেরদের চেয়েও নিচে, এমনটা আমার কথা নয় কোরআনের কথা।
প্রিয় তৌহিদি জনতা, জেনে রাখুন, এরূপ লেবাসী মোল্লা মাওলানা চরিত্রের মুনাফেক মনুষ্যরূপী শয়তানদের দ্বারাই যুগে যুগে সরলপ্রাণ মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজও তারা ঈমান হারা হতে চলেছেন। তাই এহেন ইবলিসদেরকে আল্লাহ পাক নিজেই অভিশপ্ত বলে তাদের ধ্বংস কামনা করেছেন। অর্থাৎ অভিশাপ বা বদদোয়া দিয়েছেন। সূরা জারিয়াত 10:11 আয়াতে বলা হয়েছে, অভিশপ্ত হোক মিথ্যাচারীরা যারা অজ্ঞ মূর্খ ও উদাসী। অর্থাৎ যারা ইসলামের মূল সত্য থেকে নিজেরাই দূরে সরে যাচ্ছে, অন্যদেরকেও বিভ্রান্ত করতে চাচ্ছে লেসকাটা শেয়ালের মতো। তাদের এই অপপ্রচারের দায়ে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম অপতৎপরতা আইনে মানহানির মামলা হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুরেশ্বরীর আশেক ভক্তরা যেন আমার এই ভিডিও ফুটেজ দেখে যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং এই অপপ্রচারকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তা এই জন্য যে অনেকদিন ধরেই তারা সুফি দরবেশদের বিরুদ্ধে তথা অলিয়াউলিয়াদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই দেশ থেকে মূল ইসলামের পতাকাকে অবনমিত করতে। অসংখ্য অলিয়াউলিয়ার দেশ এই বাংলাদেশ, যাদের ধর্মপ্রচারের কারণে আমরা আজ মুসলমান। অথচ এই অলিয়াউলিয়াদের অনুসৃত পথ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আহলে ইসলামের আদর্শ থেকে তথা উপমহাদেশ থেকে আত্মিক বা আধ্যাত্মিক হুসাইনি ইসলামকে তারা মুছে দিতে চাচ্ছে তাদের এজিদি বসনবদ্ধ শক্তির থাবায়। এবার সেই সব হযরতদের জ্ঞাতার্থে এবং সরলপ্রাণ মুসলমানেরা যেন তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হয় তা জানান দিতে সঙ্গীত শ্যামা বৈধতা ফতোয়াভিত্তিক দলিল প্রমাণের দুটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যার একজন হলেন বিশ্ববিখ্যাত মুফতি আজম আল্লামা হযরত আবু তাহের রহমানপুরি এবং অন্যজন হলেন হযরত মাওলানা রেদওয়ান আহমেদ রিজভী পীর সাহেব। শুনুন এবং দেখুন তাহলে সেই মান্যবর হযরতদের কণ্ঠের ভিডিও ফুটেজ দুটি। ওমিনা নাসে মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লাম সাবিলিল্লাহ, সূরা লোকমান। এই হাদিস এই পবিত্র আয়াতের তফসির করছেন ইবনে মাসউদ সাহেব। ইনি লেখেন, লিউদিল্লা আন সাবিল্লাহ, যে সমস্ত গান বাজনায় মানুষকে পথভ্রষ্ট করে এই সমস্ত গান বাজনা হারাম। কোরআনে পাকের আয়াত, ওমিনা নাসে মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এটা পবিত্র আয়াত। আয়াতের ব্যাখ্যা তর্জমায় লেখেন ইবনে মাসউদ সাহেব, লিউদিল্লাম সাবিলিল্লাহ, যেটা লিউদিল্লা যেটা গুমরা করে এটা হারাম, যেটা লিউদিল্লা নয় লিউসিলা ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহর দিকে পৌঁছাইয়া দেয়, যেটা আল্লাহ রসুলের প্রেম বাড়াই দেয়, যেটা আল্লাহ রসুলের দিকে নিয়ে যায় এটা জায়েজ, যেটা আল্লাহ রসুলের দিকে নেয় না এই সমস্ত বন্ডামি গান এই সমস্ত গান বাজনা হারাম, আর যে সমস্ত গান বাজনায় আল্লাহ রসুলের দিকে নেয় এটা হালাল। এটা হইল পবিত্র আয়াতের ব্যাখ্যা দিলাম। তো ফতোয়া আলমগীরিতে লিখছে জানতে চাই এখানে কোন শব্দটা দ্বারা গান বাজনা কোরআনের আয়াত দ্বারা, এই যে লাওয়াল হাদিস মায়েস্তাই লাওয়াল হাদিস লিদুল্লাহ সাবিলিল্লাহ, এই আয়াতের কোন শব্দ দ্বারা যে সমস্ত কিস্সা কাহিনী যে সমস্ত দ্বারা মানুষ নষ্ট হয় এটা হারাম সোজা কথা। গান নয়, গান সুর সুর দিয়ে বলতে হয়, আর যেটা নাকি আল্লাহ রসুল দিকে নিয়ে যায় সেটা হালাল, দুই রকম করছে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি, এই যে মানুষগণ কেনাবেচা করে লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের একটা অর্থ হলো বাজে কথা, বাজে কাহিনী, বাজে গল্প। নবীজির জমানায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াতগুলো যখন মানুষের সামনে পেশ করতেন, তখন মানুষ কুরআনের আয়াতের আলোচনা শুনে, কুরআনের ব্যাখ্যা শুনে তারা কুরআনের দিকে ধাবিত হতে শুরু করলো। তখন আরবের মধ্যে বড় বড় কাফেরদের সর্দার নজর ইবনে হারেস আর অন্যান্যরা, তারা কিছু রুম পারস্য থেকে কিছু
মিথ্যা কাহিনীমূলক কিছু রসাত্ম কাহিনীমূলক বই পুস্তক ক্রয় করলো। অনেক বইয়ের মধ্যে অনেক গল্প গুজব থাকে, মানুষ শুনলে তৃপ্তি পায়, হাসে, এরকম আছে না? আমাদের দেশে মাঝে মধ্যে দেখলাম গাড়িতে উঠলে গোপাল বাড়ির বই বিক্রি করে, কালিদাস পণ্ডিতের বই বিক্রি করে পড়তে হাসি উঠে, তৃপ্তি পায়। তো ওই সময় এরকম কিছু কাল্পনিক, কিছু ঐতিহাসিক, কিছু মিথ্যা মিথ্যা কাহিনীমূলক কিছু বই পুস্তক তারা ক্রয় করলো। নদর ইবনে হারেস আয়না বলতো যে মুহাম্মদের যে কোরআনের কথা তোমাদেরকে বলে এর চেয়ে ভালো মজার কথা আমি তোমাদেরকে শিখাবো। মুহাম্মদ যে কোরআনের আয়াত তালাওয়াত করে শোনা এর চেয়ে বড় সুন্দর তৃপ্তি মজার কাহিনী এবং সুন্দর সুরে আমার কাছে কিছু বই আছে, তোমরা এদিকে আসো। মাইয়াস তারিয়া এস্তারা করলেন, মানুষকে ধাবিত করছে কাফেররা তাদের দিকে, কি দ্বারা? লাহওয়াল হাদিসের দ্বারা। এই লাহওয়াল হাদিসের অর্থ হলো ওই মিথ্যা কাহিনীমূলক গল্প কাহিনী বা ওই সমস্ত ওই যুগের মিথ্যা মিথ্যা গল্প কাহিনী এবং ওই যুগের কিছু কুফুরি শেরকিমূলক গান বাজনা তারা নিয়ে আসত, আল্লাহর হাবিবের কোরআনের মোকাবেলায় তারা পেশ করত। তখন আয়াত নাজিল হয়েছে, এই সমস্ত লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যে সমস্ত গল্প কিচ্ছা কাহিনী বাজে কথা এবং কুফুরি শেরকিমূলক গান বাজনা এগুলো হারাম। কথা বুঝতে পারছেন? এগুলা কি হারাম? এ হলো তাফসীরের ব্যাপার। আযাব মুহিন এদের জন্য চিরদিন আবাদুল আযাবের ব্যবস্থা করেছেন, তাফসীরের মধ্যে লেগেছেন। এটা কাফেরদের সামনে আয়াত নাজিল হয়েছে, এটা যদি ওলি আল্লাহদের সামার মাহফিলকে নিয়ে এই আয়াত লাগাই দেন তাহলে এটা কেমন হলো? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলেন কোরআন হাদিস দ্বারা আধ্যাত্মিক ভক্তিমূলক শ্যামা সঙ্গীত শোনা বৈধ। হে আল্লাহর অলি বিরোধী হজরতগণ, আল্লাহর অলিয়া উলিয়াদের নিয়ে যারা উদ্ভট কথাবার্তা বলে বেড়াচ্ছেন তাদের সংযত থাকার জন্য আমি বিনীত অনুরোধ করছি। কারণ হাদিসেই বলা হয়েছে যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে তথা নায়েবে রাসুল বা কামেল পীর মুর্শিদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। কাজেই তার চেয়ে অধিক কুলাঙ্গার আর কে হতে পারে যে আল্লাহর অলিদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহরই রোশনালে পতিত হয়। তাই বলছি তাদের বিরোধিতা না করে আল্লাহর অলিদের কদম মুবারকে পরে থেকে তাজিমি সিজদায় অভ্যস্ত হয়ে ফেরেশতাদের সুন্নত অনুসরণ করুন এবং আল্লাহর হাকিকি সত্তার জাহিরি প্রকাশের মূল আদমকে চিনতে শিখুন, তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। এবার তাজিমি সিজদার বৈধতার সপক্ষে আরো দুটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি। হে তাজিমি সিজদা বিরোধীগণ, দেখুন মনোযোগ দিয়ে এবং ভাবুন কোনটা মিথ্যে আর কোনটা সত্য। আলহামদুলিল্লাহ, সুজদা একমাত্র আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য যে সুজদা, এই সুজদাকে সুজদা তাহাব্বুদি বলে, এবাদতের সুজদা। আর যেগুলি নাকি এবাদতের নয় এটা দুই নাম, একটা তাজিমি তো সুজদা, আরেকটা তাহাইয়া। তো সুজদায় তাহাইয়া এবং সুজদায় তাজিমি করার জন্য রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ফেরেশতাগণকে, ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি সুজুদু লি আদম সুজদা কুল্লুহুম ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই সুজদায় তাআব্বুদির জন্য কয় নাই আল্লাহ, আল্লাহ কইছে তাজিম করো। তো আদম এবং আদমের সন্তানগণকে তাজিম করো তোমরা ফেরেশতারা। তো তাজিম সবই করছে, ইবলিসে করে নাই। এই সুজদাটা সুজদায় তাআব্বুদি নয়। আর একটা সুজদা আছে ইউসুফ আল ইসলামকে করছে তার ভাইয়েরা এবং মাতায় পিতায়, এটাও আজ পর্যন্ত বহাল জায়েজ। এটা সুজদায় তাআব্বুদি নয়, সুজদায় তাজিমি এবং তাহিয়া। এইভাবে পীর মুর্শিদরে যেটা করে এটা তাআব্বুদি নয়, এটা হলো তাজিমি এবং তাহিয়া। এই ব্যাপারে অনেক কিতাব, আমি সময় দিলে আমি বলি মানে দুই একটা বলি মাত্র। কিন্তু মানুষকে দিয়া শেরেক করায় নিজে মুশরিক না, কাফের।
এখন শয়তান। আল্লাহ পাক যদি বলতেন যে কাবা শরীফে যেয়ে দুই রাকাত নামাজ পড়ো, বলার সাথে সাথে শয়তান যায় দুই রাকাত নামাজ পড়ে ফেলতো। আল্লাহর জানা আছে, আল্লাহর এলেমের মধ্যে আছে যে শয়তানের আকীদা ওলি নবীরা মরা, ঠিক কিনা? এই জন্য সে নবী ওলিদের মাজারে যাইতে রাজি না। আমরা ইমানদার, আমাদের বিশ্বাস আল্লাহ জানেন। বাইতুল্লাহ শরীফের কথা বললে, বাইতুল মুকাদ্দাসের কথা বললে শয়তান যাবে। এখনো দেখা যায় মসজিদের কথা বললে সবাই যাইতে রাজি আছে, কিন্তু মাজারের কথা বললে কয় মাজারে যাওন শেরেক, কি বলে? আমরা তো মসজিদকে ভালোবাসি, নামাজের জন্য মসজিদে যাই, যাই না? আমরা কি মসজিদের বিরুদ্ধে? যারা মাজার শরীফ জিয়ারত করে কি মসজিদের বিরুদ্ধে? আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য। এখন এমনও নামাজি ভাইবেন জিজ্ঞাসা করলে চলো না একটু মাজার শরীফ জিয়ারত, মাজারে যাওয়া শেরেক। এই কথাটা ওই যে উস্তাদে শিখাই গেছে, উস্তাদের যে শিক্ষা দিছে, আল্লাহ পাকের এলেমে আসিল যে শয়তানকে মসজিদের কথা বললে বাধা দিবে না। এখনো একদল শয়তানের অনুসারী আছে, মসজিদের কথা বললে তার কোনো আপত্তি নাই, কিন্তু মাজারের কথা বললে তাদের আপত্তি। আর যারা মাজারে ভালোবাসেন, মসজিদও ভালোবাসেন, তারাই হলো ইমানদার। আমাকে দেখান তো বিশ্বের মধ্যে কোন ওলি আল্লাহ মসজিদ ছাড়া ছিল। আমার একটা মসজিদ, একটা ওলি আল্লাহ মাজার বাইর করে দেখান। সর্বপ্রথম মাজার শরীফ, বিশ্বের মধ্যে সর্বপ্রথম মাজার শরীফ আদম আলাইহিসসালামের কিনা? এখন বলেন আদম আলাইহিস সালামের মাজার শরীফের সাথে খানায় কাবা আছে কিনা? বাইতুল্লাহ শরীফ আছে কিনা? আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামের মাজার যেখানে সেখানে মসজিদ আছে কিনা? কাবা শরীফ আছে কিনা? ইসমাইল আলাইহিস সালামের মাজার তো খানায় কাবার হেরেমের ভিতরে নিচে পড়ে গেছে। আসুন সুলাইমান আলাইহিস সালামের মাজার যেখানে সেখানে বাইতুল মুকাদ্দাস, এখানে 70,000 নবী ওলিগণের মাজার। চলে আসুন ইমামে আজম আবু হানিফা মাজাবের ইমাম, ওনার মাজার শরীফ যেখানে, এখানে মসজিদ, বিশাল মসজিদ। চলে আসুন হযরত হুসনাইন কারিমাইনের মাজার শরীফের সামনে মসজিদ, মসজিদে নববীতে চলে আসুন নবীজির রোজা পাকের সামনে, মসজিদে নববীতে রোজা মসজিদ দেখি। হযরত ফারুক আজম আবু বকর সিদ্দিক মাজার মসজিদ দেখি। এমনি ভাবে যত বড় বড় ওলি সাহাবিদের মাজার শরীফ, বুগদাদ শরীফ যান গাউসে পাকের মাজার মসজিদ, আজমির শরীফ যান মাজার শরীফ মসজিদ শরীফ, শুধু একটা না দুইটা তিনটেও আছে। আসুন দিল্লিতে যাই হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনির মাজার শরীফ মসজিদ, আসুন দিল্লি কুতুব মিনারে যাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেখানে কুতুব মিনার মসজিদ, বিশাল মসজিদ। মুজাদ্দিদ আল ফেসানির মাজার শরীফ, আসুন হিন্দুস্তান সেরহিল চলে যাই, সেখানে দেখবেন মাজার শরীফ মসজিদ। পানিপথে যান বোয়ালি কালান্দর, সেখানে দেখবেন মসজিদ মাজার শরীফ রয়েছেন। বাংলাদেশে আসুন শাহজালাল আলী ইমিনের মাজার শরীফ মসজিদ শরীফ, আসুন শাহ আলী বুগদাদির মাজার শরীফ মসজিদ শরীফ, চট্টগ্রামে যান শাহ আমানতের মাজার শরীফ মসজিদ শরীফ। এমনিভাবে হযরত শরীফ শরীকে প্রাণ দরবারে আসবেন, যত আউলিয়ে কেরামের দরবারে যাবেন, প্রত্যেক অলির মাজার এবং মসজিদ আছে কিনা আমি জানতে চাই। তাহলে যারা ওলিদেরকে ভালোবাসে এরা কি মাজারের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে না মসজিদের পক্ষে? মাজার শরীফের আগে ওনারা মসজিদ তৈরি করে দিয়ে গিয়েছেন। প্রমাণ এই যে আমরা মসজিদ তৈরি করেছি ইবাদতের জন্য, মাজার তৈরি করেছি জিয়ারতের জন্য। মাজারে কেউ ইবাদত করতে যায় না, মাজারে কেউ পূজা করে না, পূজা করে না ইবাদত করে মসজিদে। এই জন্য আল্লাহর ওলিগণ ওনাদের জীবিত অবস্থায় মসজিদকে কায়েম করেছেন, যেন মানুষ ইবাদত করবে মসজিদের মধ্যে, জিয়ারত করবে আল্লাহর ওলির দরবারে, দোয়া কবুল হবে, মাজার তৈরি করেছিল। এবার সেই সব অজ্ঞ অসৎ আলেমদের সম্পর্কে আরো কিছু কথা কোরআন হাদিসের আলোকে ব্যক্ত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যে আলেম স্বীয় জ্ঞানে অনুযায়ী কাজ করে না, বস্তুত সে আলেম জ্ঞানীই নয়। তিনি বলেছেন, আমি দাজ্জালের চেয়েও যারা দাজ্জাল নয় তাদের জন্য তোমাদের ব্যাপারে বেশি শঙ্কিত। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করে তা কি, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দেন, আমি পথভ্রষ্টকারী ইমামদেরকে ভয় করি। এটাই সেই যুগ। তিনি বলেন, অনুরূপ আলেমকে এতই কঠিন শাস্তি প্রদান করা হবে যে তা দেখার জন্য দোজকের অন্যান্য অধিবাসীরা তার নিকট এসে জড়ো হবে। তাই এদের খপ্পর থেকে সাবধান থাকা চাই প্রত্যেক মুমিন মুসলমানকে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মর্মে আপনাদের প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বেশি বেশি করে তা শেয়ার করুন। মানুষের মন থেকে জাহিলিয়াত ভাবনা দূরীকরণে ইমানি দায়িত্ব পরিপালন করুন। বুখারী মুসলিম শরীফে আছে, ঝগড়াকারী আল্লাহর বড় দুশ্মন। তাই আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহর সত্তা সম্পর্কে অর্থাৎ ফানাফিল্লা বাকাবিল্লা বিষয়ে ঝগড়া করে অথচ সে এ বিষয়ে কিছুই জানে না, সে বড় অবাধ্য শয়তানের মুরিদ বা অনুসারী। সূরা হজ 3 আয়াত। তাই কোরআন পাকের এরূপ উপদেশ হলো, তোমরা তাদের পরিহার করো, তাদের কাজই হলো ঝগড়া বাঁধানো।
মায়েদা 49 আয়াত। এরূপ অবাধ্য শয়তানের মুরিদদের তথা জুব্বা আবাকাবাদের লেবাসী মোল্লা মাওলানাদের প্রসঙ্গে সূরা কিয়ামা 34-35 আয়াতে বলা হয়েছে, আওলা লাকা ফা আওলা সুম্মা আওলা লাকা ফা আওলা, দুর্ভোগ তোমার জন্য, আমি আবারও বলছি দুর্ভোগ তোমার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের কাপড় টেনে ধরে এই আয়াতটি পাঠ করে শুনিয়েছিলেন। তাই কোরআনের সত্য সঠিক জ্ঞানের দিকে ফিরে আসার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি, কারণ আল্লাহ পাকই কোরআন নাজিল প্রসঙ্গে সূরা কালাম 52 আয়াতে বলেছেন, ওয়ামা হুয়া ইল্লা জিক্রুল লিল আলামিন, এই কোরআন জগৎবাসীদের জন্য উপদেশ, অথবা এই নবী জগৎবাসীদের জন্য উপদেশ। সূরা বনি ইসরায়েল 82 আয়াতে বলা হয়েছে, আমি এই কোরআন নাজিল প্রসঙ্গে এমন কিছু নাজিল করি যা মুমিনের জন্য শেফা ও রহমত, কিন্তু জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাই কোরআনের সত্য হলো মুমিনদের কণ্ঠস্বর, যে মুমিনদের সম্মানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে সূরা মুনাফিক 8 আয়াতে বলা হয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুমিনিনা লা ইয়ালামুন, অর্থাৎ ইজ্জত সম্মান শুধু আল্লাহর, তার রাসূলের ও মুমিনদের জন্য অবধারিত, যদিও মুনাফিকরা তা জানে না। আবার সূরা নিসা 59 আয়াতে বলা হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য শুধু আল্লাহর, তার রাসূলের ও আল্লাহ রাসূলের যথার্থ অনুসারী উলিল আমরদের জন্য। সবশেষে বর্ণিত তথ্যচিত্র বিবরণের আলোকে বলছি, আল্লাহ পাক সকল মুহাম্মদী উম্মতকে তা বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবার আগে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি আমার কথার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কারণ এই কথাগুলি বলেছি আমি আমার বিবেকের তাগিদে, সত্য প্রকাশের তাগিদ বোধ থেকে। ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।